পালন করছে। আমি শুনেছি উনি মাঝে মধ্যে ডক্টর লিখেন, পিএইচডি পেয়েছেন শুনেছি আমি। আমি ডক্টর আমিনুল ইসলাম লস্কর, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন ডেপুটি স্পিকারকে আমি একটা অনুরোধ করছি, তিনি আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছেন, তো আমি, উনিও জনপ্রতিনিধি ছিলেন সুরাইয়ের, আমিও আজকে জনপ্রতিনিধি, আমি ওনাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করছি, একটা ডিবেট ওনার সঙ্গে আমার চাই, আর সেই ডিবেটে আমি অনুরোধ করব ডক্টর আমিনুল হক লস্কর একটি লাইন শুদ্ধ করে, শুধু একটা সেন্টেন্স ইংলিশে বলার জন্য। উনি থ্রু আউট দ্য লাইফ আমার স্পেসিফিক কোয়েশ্চনের ওনাকে আনসার দেওয়ার আমি অনুরোধ করছি, তিনি বিভিন্ন পত্র পত্রিকায় কালকে স্টেটমেন্ট দিয়েছেন। এক নম্বর, যদি তথ্য বিকৃত করে কেউ আরটিআই করে তাহলে তার সদুত্তর পাওয়া যায় না, এক নম্বর ডক্টর আমিনুল সাহেবের জানা উচিত। দুই নম্বর, আজকে তিনি যেসব ইস্যু নিয়ে কোর্টে কেস করেছেন হাইকোর্টে, আমার সম্পূর্ণ ভরসা আছে হাইকোর্টের উপরে। আমি প্রকাশ্যে এই নিয়ে আমি মুখ খুলেছিলাম না, আজকে প্রথম মুখ খুলেছি, আপনারা দেখবেন উনার সম্পূর্ণ পিটিশন হাইকোর্টে রিজেক্ট হবে। ইলেকশনের টাইমে উনি দুইবার করেছিলেন, একবার সুনাইতানা এফআইআর করেছিলেন, সেটা রিজেক্ট হয়েছে, কেস ড্রপ হয়েছে, ফাইনাল রিপোর্ট হয়েছে, তারপরে হাইকোর্টে করিয়েছিলেন জৈনিক কি নাম আশরফ চৌধুরী বা এরকম কোন একটা নামের একজনকে দিয়ে, সেটাও রিজেক্ট হয়েছিল। উনি বাই নেম উনার নামে করেছেন হাইকোর্টে, সেটাও রিজেক্ট হবে, তাতে কোনো সন্দেহ নাই। তাই উনার সারা জীবনে তথ্য বিকৃত করা ছাড়া, উনার পেশাই ছিল রিসিট বুক দিয়ে চাঁদা কালেকশন করা। আমি চ্যালেঞ্জ করছি উনাকে, উনি এত বড় বড় কথা বলেন, উনি সৎ লোক, উনি ন্যায়পরায়ণ লোক, আমি উনার কাছে জানতে চাই এতদিন পর্যন্ত উনার যে কেস ছিল টাই আইটিআই বাঙ্গার, সেটা আজকেও কেসটা সম্পূর্ণ নিষ্পত্তি হয়নি, নাম্বার ওয়ান। নাম্বার টু, উনি যে গত পাঁচ বছরে বিধায়ক ছিলেন, কম করেও 70-80 কোটি টাকা ওনার আত্মীয় স্বজনের নামে বিভিন্ন ফার্মে আত্মসাত করেছেন, আমি তার ইনকোয়ারি দিয়েছি। সেই ইনকোয়ারি যেদিন থেকে আমি ভিজিলেন্সকে রিকোয়েস্ট করেছি ইনকোয়ারি করার জন্য, হায়াত এন্টারপ্রাইজ, জন্নত এন্টারপ্রাইজ এইসবের, সেদিন থেকে বিধায়কের মাথা খারাপ হয়ে গিয়েছে। সম্পূর্ণ তথ্য বিকৃত করে আরটিআই করে মিথ্যা রিপ্লাই সাজিয়ে উনি যেভাবে আমাকে হেয় করার চেষ্টা করছেন, তার জবাব কোর্ট থেকে মিলবে, জনগণ তার প্রত্যুত্তর বিগত নির্বাচনেও দিয়েছেন, এবং আগামী দিনে সম্পূর্ণ রাজনৈতিকভাবে উনাকে নির্বাসন দেবেন। এই ধরনের মিথ্যা অপপ্রচার করার জন্য, অযৌক্তিক কুরুচিপূর্ণ কাজ করার জন্য, একজন নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে নির্বাচনে আরেকজন জনপ্রতিনিধি ছিলেন তিনিও 5 বছর, নির্বাচনে হার জিত তাকে, সেই হারটা জনগণের রায়টা তিনি মেনে নিতে পারছেন না, তার জন্য সম্পূর্ণ মিথ্যা প্ররোচনামূলক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিভিন্ন মন্তব্য বিভিন্ন ভাবে করে যাচ্ছেন, এবং প্রত্যেকটা জিনিস যে তথ্য তিনি আমার এডুকেশনের উপর চেয়েছেন আমি সম্পূর্ণ কোর্টে দাখিল করব। কোর্ট প্রমাণ করে দেবে, আমি বললে হবে না, মহামান্য হাইকোর্ট প্রমাণ করে দেবে কে সত্য আর কে মিথ্যা। সারা জীবন মিথ্যাচারের উপর ওনার জীবন দাঁড়িয়ে আছে, সমস্ত বরাক উপত্যকার মানুষ জানে ওনার বিগত, ওনারও বয়স হয়েছে 50+, আমারও হয়েছে 50+, ওনার থ্রু আউট দ্য লাইফ, ওনার ক্যারেক্টার, ওনার চলন ধরন, ওনার কথাবার্তা, ওনার সবকিছু সমস্ত মানুষ জানেন, ওনার স্বভাব চরিত্র সম্বন্ধে সমস্ত মানুষ ওয়াকিবাল। তার জন্য আমি জানি উনার কথার আমি রিপ্লাই না দিয়ে মহামান্য হাইকোর্ট উনার কথার যে আইনের মাধ্যমে উনার রিপ্লাই উনি পেয়ে যাবেন, এবং আমি আজকে অন রেকর্ড সবার সামনে লাইভে বলছি, আমি সাংবাদিক বন্ধুদের সামনে বলছি, বেশি দিন সময় লাগবে না, হাইকোর্ট থেকে ওনার পিটিশন রিজেক্ট হবে এবং উনি যে মিথ্যা সেটা প্রমাণিত হবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। আর আমি ওনাকে অনুরোধ করছি, যদি সৎ সাহস থাকে তাহলে আমার সঙ্গে একটা ডিবেটে আসুন, আর ডিবেটটা ইংলিশে হবে, বাংলায় হবে না। ডক্টর আমিনুল ইসলাম সাহেব, আমি আপনাকে বলছি, আবারও বলছি, একটা শুদ্ধ ওয়ার্ড ইংলিশে বলে দেখান, একটা সেন্টেন্স বলে দেখান, আমি রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নেব। কোন দিন ডিবেট করতেন বলেন, কালকে বলে কালকে, কোন ল্যাঙ্গুয়েজে করতেন বলেন। আর আমি তো আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি তো লেখেন মাঝে মধ্যে আমি ডক্টরেট পেয়ে গেছি, আমি ডক্টর আমিনুল, ডক্টর আমিনুল সাহেব, ভারতবর্ষের প্রথম
4G পিএইচডি সার্টিফিকেট আপনার, তাই জন্য মানুষকে 4G ডিগ্রিধারি ভাববেন না। সব মানুষ আপনার চরিত্র না, সব মানুষ আপনার চরিত্র না। তাহলে আমি আজকে আমার সাংবাদিক বন্ধুদের অনুরোধ করছি, আপনারা বেশি দিন না, হাইকোর্টের মাধ্যমে সমস্ত জিনিস সামনাসামনি চলে আসবে। কোন তথ্য বিকৃত করে কাগজ কোন লক্ষ্যে দমিয়ে রাখা যায় না, তার তাকে অপমান করা যায় না। তাকে আজকে যে কুরুচিপূর্ণ ভাবে ওনার কিছু সাক্ষেত মন্তব্য করছেন, আমি ওদেরকেও বলতে চাই যেমন নেতা তেমন সাক্ষেত। আর আমি আমার দলীয় কর্মী সহকর্মী আমার প্রত্যেককে আমি অনুরোধ করেছি, এইসব নিম্নস্তরের কোন কথার কোন রিপ্লাই দিবেন না। রাজনীতিতে জনগণ রায় দিয়েছেন আমাদেরকে কাজ করার জন্য, দুর্নীতিমুক্ত সুনাই গড়ার জন্য, আমরা সেই কাজ করে যাচ্ছি, আগামীতেও করব। এই যে প্রায় আমরা 16টা পিএইচডি ফাউন্ডেশন দিয়েছি, আগামীতে সব ডিপার্টমেন্টের কাজ হবে, বাদ্রী পিএইচডি ফাউন্ডেশন হবে, আরো নতুন নতুন পিএইচডির কাজ হবে, রাস্তার কাজ হবে, প্রত্যেক বিভাগের কাজ হবে, এপিডিসিএল এর কাজ হবে। আমরা উন্নয়ন নিয়ে কনসার্ন, আমরা ব্যক্তিগত ভাবে কারো পিছে সময় নষ্ট করার মতো আমার সময় নাই। আমাকে জনগণ সেবা করার সুযোগ দিয়েছেন, আমি সেবা করে যাব। উনাকে কি দায়িত্ব দিয়েছেন জানি না, উনি নিজেই কাগজ খুঁজানোর কাজে বেরিয়েছেন, উনি কাগজ খুঁজাতে থাকেন আর আমি জনগণের সেবা করতে থাকি। কাগজ কে খুঁজায় সেটা তো আপনারাই জানেন, রাস্তায় রাস্তায় কাগজ খুঁজানোর কাজ কার সেটা জনগণ জানেন। তাই সবাইকে ধন্যবাদ, এবং আজকে সবাই আমার এই প্রোগ্রাম গুলাতে থাকার জন্য ধন্যবাদ। আচ্ছা একটা ব্যাপার, আগামী 7 তারিখ আমরা জানতে পারছি।